রামেশ্বরম কাণ্ডে কাঁথি থেকে দুই মূল অভিযুক্ত গ্রেফতারি নিয়ে মুখ খুললেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি আমার হোম টাউন, গ্রেফতারের কথা সকালেই জেনেছি। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল প্রমাণিত। রাষ্ট্রবিরোধী রাজ্য সরকার পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছে, আর এই জন্যই বিএসএফকে 72টি জায়গায় জমি দেয়নি রাজ্য, যাতে কাঁটা তারের বেড়া না লাগানো যায়। রামেশ্বরম বিস্ফোরণ প্রসঙ্গে আর কি বললেন বিরোধী দলনেতা শুনুন। এটা জেনেছি, কাঁথি আমার হোম টাউন জানেন, আমি এটা জেনেছি অনেক আগেই সকালে। তা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায়।